হাইলাকান্দি আসনে জয় নিয়ে পুরো আশাবাদী মহাজোটের প্রার্থী জাকির হোসেন লস্কর। তিনি বিজেপি প্রার্থী মিলন দাস থেকে কমপক্ষেও 25,000-এর অধিক ভোট পাবেন বলে জানান। বুধবার বিকেলে সাংবাদিকদের কাছে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জাকির। তিনি বলেন, হাইলাকান্দি আসনের বিভিন্ন এলাকা থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন, তাই বিজেপি প্রার্থী কোনো ফ্যাক্টর নয়। তিনি অভিযোগ করে আরও বলেন, বিজেপি করোনা নিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তবে এ নিয়ে আতঙ্কিত না হতে ভোটারদের প্রতি আহ্বান জানান। এ নিয়ে কোনো সমস্যা হলে প্রার্থী জাকির নিজেই তা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন। এদিকে সর্বস্তরে জনসাধারণকে আগামীকাল নিজ নিজ বুথকেন্দ্রে গিয়ে যথারীতি মহাজোটের পক্ষে ভোটদানের আহ্বান জানিয়েছেন প্রার্থী জাকির হোসেন লস্কর। এদিকে বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি আর ধর্মীয় মেরুকরণের রাজনীতি থেকে সমদূরত্ব বজায় রেখে শান্তি, সম্প্রীতি, প্রগতি ও জাতির স্বার্থে মহাজোট প্রার্থী জাকির হোসেন লস্করকে সমর্থন জানিয়েছেন বীর লাচিত সেনার জেলা কর্মকর্তারা। হাইলাকান্দি আসনে মহাজোটের প্রার্থী জাকির হোসেন লস্করের জনপ্রিয়তায় বিরোধীরা ঈর্ষান্বিত হয়ে অপপ্রচারে লিপ্ত হয়ে পড়েছে। এই অভিযোগ তুলেছেন বীর লাচিত সেনার হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি জিয়াবুর রহমান বড়ভূইয়া, সহসভাপতি বদরুল ইসলাম বড়ভূইয়া, বিএসওয়াইএফ এর জেলা সম্পাদক সালিম উদ্দিন বড়ভূইয়া প্রমুখ। আমি আমার হাইলাকান্দিবাসী ভোটদাতাগণকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ। আমি আশা করছি কালকে ওনারা সবাই নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ওনাদের মূল্যবান ভোট আমার পক্ষেই দেবেন, এই অনুরোধ রাখছি। আপনার কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা মনে করেন? বিজেপির সঙ্গে। বিজেপি তবু বিজেপি থেকে আপনি কত ভোট এগিয়ে থাকবেন? আপনি আশাবাদী? আশাবাদী তো 30-35,000 ডিফারেন্স থাকবে। আর ভোটারদের এই মুহূর্তে আপনি ভোটদানের আগে মানে কি বার্তা দিতে চান? প্রত্যেকের নিজ নিজ কেন্দ্রে নিয়ে গিয়ে একটু কষ্ট হবে, বৃষ্টিও একটু ঝামেলা দিচ্ছে। হ্যাঁ, সব কিছু উপেক্ষা করে যার যার এর মূল্যবান ভোটটা কাস্ট করার জন্য অনুরোধ রইল। আপনি কি মনে করেন 100% ভোট কাস্ট করতে পারবেন ভোটার? 100% তো হয় না, পার্সেন্টেজ যত বেশি পারা যায় বেশি করে কাস্ট করার আহ্বান জানাচ্ছি। আহ্বান দেখুন, করোনার আতঙ্ক এটা একটা বানাইল জিনিস এবং বিজেপির একটা বানাইল ইস্যু। হ্যাঁ, আপনারা দেখছেন বিভিন্ন জায়গার এত সমাগম হয়েছে, এত ইয়ে হয়েছে, বিজেপির প্রার্থীও বলা যে কোনো প্রার্থী যে কোনো দলের প্রার্থী মিটিং করছে, ইয়ে হয়েছে, এটার কোনো আভাসও আসে না। আজকে হঠাৎ করে এটারে একটা হাওয়া দেওয়ার যে গ্রামের মানুষ একটু ডরায়, এর জন্য এটা একটা হাওয়া দেওয়ার, এটা কিছু নাই। এই কোনো আতঙ্কিত হওয়ার কিছু নাই। হ্যাঁ, আমরা নিজে আসি, ফিল্ডে আমরা আসি, আতঙ্ক আর কিছু নেই। প্রয়োজন কোনো অসুবিধা হলে আমরা সরাসরি এটা দেখবো বা আমরা যোগাযোগ করব। যারা এই প্রপাগান্ডা সব চালাচ্ছে তাদের উদ্দেশ্য কি মনে করেন? বিজেপির এটা চাল আছে, বিজেপি কত কুট চাল দিবে, যে ধর বিজেপির কয়েকটা চালের মধ্যে যায় একটা চাল। ভিউরো রিপোর্ট, তরঙ্গ টিভি।